এখানে যেগুলো আইটেম সব লেডিজদের জন্যই আর কি। হ্যাঁ, এখানে সব লেডিজদের আইটেম। আপনাদের কাছে কি জন্য আসবে, কি কোনো অফার দিচ্ছেন, কোনো প্যাকেজ দিচ্ছেন? হ্যাঁ অবশ্যই, আমাদের কম্বো প্যাকেজ আছে, প্যাকেজটার জন্য ইভেন 20% ডিসকাউন্ট। 20% আপনাদের শপে কি কি আসলে বিশেষ যেগুলো আসলে এখানে দর্শনার্থীদের মানে নজর কাড়বে এবারের মেলায়? এবারের মেলায় সবচেয়ে বিশেষ আকর্ষণ নিয়ে আসছি আমরা 10-in-1 ইংল্যান্ড থেকে, যেটা মাল্টিফাংশন ওভেন নিয়ে আসছি। এই একটা ওভেনে 10টা ওভেনের কাজ করবে। তো চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার জন্য, ভালো কিছু রাখার জন্য, অবশ্যই ছাড় দিব। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এবারের বাণিজ্য মেলায় আসলে কি কি চমক থাকতেছে, আপনারা যারা আসতে চাচ্ছেন তারা কিসের জন্য আসবেন, সেগুলো আপনাদের সামনে আজকে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করব। আর সেই সাথে জানিয়ে রাখি প্রিয় বন্ধুরা, এবারে কিন্তু দেশ বিদেশের মোট 330টি স্টল প্যাভিলিয়ন এই বাণিজ্য মেলায় তাদের পণ্য প্রদর্শনী করবে। তো চলুন আমরা আজকে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2024-এর কি হালচাল, আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে উপস্থাপনা করার চেষ্টা করি। রাস্তার ভোগান্তি না থাকায় এবার ক্রেতা দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যের সঙ্গে যাতায়াত করতে পারবেন। অনেকেরই দাবি পূর্বের স্থান অর্থাৎ শেরে বাংলা নগরেই ভালো স্বাচ্ছন্দ্য বোধ করেছিলেন ক্রেতা ও পর্যটকরা। তবে আন্তর্জাতিক এই মেলার স্থায়ী ঠিকানা দিতে পূর্বাচলে 2022 সাল থেকেই হয়ে আসছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলায় আসার পথে 300 ফিট এলিভেটেড এক্সপ্রেস ওয়ে উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা। কুড়িল থেকে মাত্র 35 টাকায় BRTC বাসে যাতায়াত করা যাবে এই মেলায়। প্রথম দিনে অনেক স্টল এখনও তাদের স্টল গোছাতে ব্যস্ত, তবে দিনে দিনে জমে উঠবে এই মেলা। তাই যারা প্রথম দিকে আসতে পারছেন না চিন্তার কারণ নেই, মাস জুড়ে চলবে এ মেলা। বিভিন্ন প্রকার নান্দনিক জুয়েলারি অলংকার সহ গৃহস্থ পণ্য, নতুন নতুন দেশি বিদেশি ইলেকট্রনিক্স পণ্য প্রদর্শনী হচ্ছে মেলায়। নামি দামি কোম্পানিগুলো তাদের পণ্য বিশেষ ছাড়ে ও প্যাকেজে বিক্রি করছেন। খাবার পোশাক সহ শিশুজনের ব্যবস্থা করা হয়েছে। দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্যাটাগরির মোট 23টি প্যাভিলিয়ন, 27টি মিনি প্যাভিলিয়ন, 162টি স্টল ও 15টি ফুড স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় সব মিলিয়ে মোট 351টি স্টল রয়েছে। মেলায় প্রবেশ মূল্য সাধারণ দর্শনার্থীদের জন্য 50 টাকা এবং 12 বছরের কম বয়সী শিশুদের জন্য 25 টাকা। সকাল 10টায় খোলা হবে এবং সপ্তাহের দিনগুলোতে রাত 9টায় বন্ধ হবে বাণিজ্য মেলা। সাপ্তাহিক ছুটির দিনে দর্শনার্থীরা রাত 10টা পর্যন্ত মেলায় থাকতে পারবেন। তো প্রিয় বন্ধুরা চলুন আমরা কয়েকটি স্টলে ঘুরে ঘুরে দেখি আসলে কি কি পণ্য এবারের বাণিজ্য মেলায় আসলে মানুষের দৃষ্টি কাটতে পারে, সেই পণ্যগুলো আমরা আসলে এবার দেখার চেষ্টা করব এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আসলে যে 2024-এর বাণিজ্য মেলা নির্বাচনের কারণে আসলে পিছানো হয়েছে, তো পিছানোর পরে আসলে এখন থেকে কি কীভাবে চলছে, কোন কোন পণ্য দেশি বিদেশি পণ্যগুলো কীভাবে সেল করতেছে, কোম্পানিগুলো কীভাবে প্রদর্শন করতেছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানে সিলনের টিয়ের প্রদর্শনী চলছে, চলুন ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে মেলার প্রথম থেকে। অনেকেই আসলে এখনও সব গোছাতে ব্যস্ত, এখনও তারা পুরোপুরি কমপ্লিট করতে পারেনি। এটা হচ্ছে একটা ফার্নিচারের শোরুম, তাদের প্রদর্শনী করছে পোলার। সবথেকে যেটা বেশি আকর্ষণ কারে এখানকার পর্যটকদের এই পোলার আইসক্রিম, এটি হচ্ছে পোলার আইসক্রিম, তারাও আসলে পুরোপুরি এখনও কাজ শেষ করতে পারেনি। রিসেন্ট পণ্যগুলো এখানে বিক্রি করা হচ্ছে সুন্দরভাবে, কাস্টমারদেরকে তারা সুন্দরভাবে বোঝাচ্ছেন। হচ্ছে মিয়াকু অ্যান্ড প্রেস্টিজ মার্কেটিং কোম্পানি। আচ্ছা, তো আপনাদের শপে কি কি আসলে বিশেষ যেগুলো আসলে এখানে দর্শনার্থীদের মানে নজর কাড়বে এবারের মেলায়? এবারের মেলায় সবচেয়ে বিশেষ আকর্ষণ নিয়ে আসছি আমরা
10 in 1 ইংল্যান্ড থেকে যেটা মাল্টি ফাংশন ওভেন নিয়ে আসছি এই একটা ওভেনে 10টা ওভেনের কাজ করবে সো এই 10টা ওভেনের কাজ বলতে যেমন আগে সিঙ্গেল সিঙ্গেল করে মাইক্রো ওভেন গ্রিল ওভেন এগুলো সিঙ্গেল করে কিনতে হতো এখন আর এই সিঙ্গেল সিঙ্গেল ওভেন কিনতে হবে না আমাদের যে ওভেনটা নতুন আসছে এই ওভেনটার মধ্যে আপনি 10টা ওভেনের কাজ করতে পারবেন আর এই 10টা ওভেনই মানে আপনার একটা ওভেনের ভিতরেই সেই সেটআপগুলো দেওয়া হয়েছে তো প্রাইজিং এর ব্যাপারে কোনো সার বা কমিশন প্রাইজিং আমরা 50% লেস করে দিচ্ছি কারণ যেহেতু মেলার শুরু আজকে থেকে তো এমন একটা অফার দেন যাতে করে আগ্রহী হয় হ্যাঁ ইনশাআল্লাহ আমরা যে অফারটা দিচ্ছি আমাদের প্রাইজিং এটা মার্কেট প্রাইস যেটা আছে আপনার 35 লিটার এটা হচ্ছে 32,500 আর যেটা 40 লিটার ওটার প্রাইস হচ্ছে আপনার 34,500 আর এই ওভেন যে কোনো একটা কিনবেন এর সঙ্গে 10টা করে আইটেম আমরা গিফট করব এবার 10টা করে আইটেম তো প্রিয় বন্ধুরা অবশ্যই যারা মেলাতে আসবেন অবশ্যই এখানে আসবেন তো আমাদের একটা ভালো প্রোডাক্ট দেখাবেন যেটা আসলে সবথেকে আপনার মনে হয় যে ট্রেন্ডে থাকবে না এখন বর্তমানে যেটা হাইলাইট চলতেছে আমাদের লেটেস্ট যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা একটু আপনি লুক করেন এটা হচ্ছে আমাদের সবচেয়ে মানে সবচেয়ে লেটেস্ট প্রোডাক্ট হচ্ছে এখন বর্তমানে 10 ইন 1 কনভেকশন ওভেন 10 ইন 1 মানে একের মধ্যে আপনি 10টা ওভেনের কাজ করতে পারবেন এটার ভিতরে এইটা হচ্ছে প্রেস্টিজ কোম্পানি ইংল্যান্ডের কোম্পানি এটা অ্যাসেম্বল করতেছি আমরা মালয়েশিয়া থেকে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এবং এটার গ্যারান্টি পাবেন হচ্ছে আপনার টোটাল 8 ইয়ার্স আর কি কি মানে পণ্য যেটা আসলে বেশি মানুষকে আকৃষ্ট করবে হ্যাঁ যেমন আমাদের যে নতুন প্রোডাক্ট আছে ইলেকট্রিক কারি কুকার এটা আপনার সবচেয়ে বেস্ট কোয়ালিটি আর কি মিয়াকু ব্র্যান্ডের আর দ্বিতীয়ত আছে আপনার রুটি মেকার এটা আপনার বেলা ভাজা দুটো একসাথে হবে আর আরেকটা আছে হচ্ছে আপনার সাব স্যান্ডউইচ মেকার আচ্ছা প্রাইসগুলো যদি একটু জানতাম এটা সিঙ্গেল সিঙ্গেল প্রাইস যেমন এটার প্রাইস আছে 2500 টাকা সিঙ্গেল এটা সফট স্যান্ডউইচ করবেন আপনি স্যান্ডউইচ প্যাটিস তারপর হচ্ছে মোরব্বা তৈরি করা যাবে হ্যাঁ জি তো প্রিয় বন্ধুরা এই যে বাসায় যারা স্যান্ডউইচ পছন্দ করেন এই মেশিনের সাহায্যে কিন্তু তৈরি করতে পারবেন মেশিনটার দাম একটু আরেকটু বলেন এটা সিঙ্গেল প্রাইস হচ্ছে 2500 টাকা অনলি 2500 টাকা তো প্রিয় বন্ধুরা দামও কিন্তু খুব একটা বেশি না অনলি 2500 টাকার মেশিনে কিন্তু আপনারা বাসাতেই স্যান্ডউইচ সহ আর কি প্যাটিস মোরব্বা এগুলো সবই তৈরি করা যাবে এটার মধ্যে একটার মধ্যে যে ভাই ব্লেজার বিক্রি করতেছেন আপনি কি ব্লেজার বিক্রি করতেছেন ভাই 800 টাকা ভাই আর কোনো কথা বলার দরকার নাই ভাই আপনি যেটা কই সি যদি দিলে দেন না দিলে জায়গা আর আমাদের প্রোডাক্ট গুলো আসলে ইনশাআল্লাহ কাস্টমার স্যাটিসফাই হবে যে আমাদের প্রোডাক্টের মান এটা সব ব্যবহার করলে বুঝবে আমার বলার কিছু নাই তো চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার জন্য ভালো কিছু রাখার জন্য অবশ্যই ছাড় দিব অবশ্যই যাতে করে মানুষ আকৃষ্ট হয়ে আসতে পারে অবশ্যই সেই চেষ্টাই করতেছি দর্শক সমাগম হোক এরপরে ইনশাআল্লাহ আমরাও চেষ্টা করি মানুষের জন্য ভালো কিছু বয়ে করতে পারি প্রিয় বন্ধুরা মেলা শুরুর দিকে কিন্তু যারা বিক্রেতা আছে অনেক তারা চেষ্টা করতেছেন কাস্টমারদেরকে আকৃষ্ট করার জন্য যাতে করে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে কেনাকাটা করতে এবং মেলাতে আসতে আগ্রহ প্রকাশ করে তো এখানে মেয়েদের জন্য আসলে এখানে বিভিন্ন প্রকারের আইটেম বিক্রি হচ্ছে জুয়েলারি বিক্রি হচ্ছে আমরা হচ্ছে কালার কসমেটিক্সের আইটেম বিক্রি করছি আমাদের এবার নতুন বছর উপলক্ষে নতুন কিছু কম্বো আছে প্লাস ভালো কিছু প্রোডাক্টও আছে আমাদের এখানে যেমন হুদা বিউটির আছে তারপরে হচ্ছে আছে হচ্ছে আই ম্যাজিকের আছে মানে এখানে যেগুলো আইটেম সব লেডিজদের জন্য আর কি হ্যাঁ এখানে সব লেডিজদের আইটেম আপনাদের কাছে কি জন্য আসবে কি কোনো অফার দিচ্ছেন কোনো প্যাকেজ দিচ্ছেন হ্যাঁ অবশ্যই আমাদের কম্বো প্যাকেজ আছে প্যাকেজটার জন্য ইভেন 20% ডিসকাউন্ট তেমন তো কাস্টমারও নেই আজকে শুরুর দিন যেহেতু দেখি আল্লাহর ভরসা যা চলে আর কি তো প্রিয় বন্ধুরা আমরা আরেকটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি অনেক অনেক সুন্দর আইটেম যেগুলো আসলে মানুষের নজর কাড়ার মতো সব কিছু জুয়েলারি এখানে বিক্রি করা হচ্ছে কে কে আসছেন আমরা বন্ধুরা মিলে আসছি কুমিল্লা থেকে আসছে এই ভাই তো আজকে যেহেতু প্রথম আশা করি এরপর থেকে মোটামুটি জনসমাগম হবে আজকে থেকে মোটামুটি এখন তো লোক কম মানে মোটামুটি লোক আসতেছে দেখতেছে আমরা পরে আবার আসবো কেনাকাটা করার জন্য প্রাথমিক পর্যায়ে আমরা দেখাশোনা শেষ করলাম
যেটা বলতেছিলাম প্রিয় বন্ধুরা, এখন কিন্তু অনেকে আসতেছে দেখানোর জন্য যে কি কি প্রোডাক্ট রয়েছে, এইটাই এটাই দেখার জন্য আসতে আসতে, যেহেতু পুরো মাস জুড়ে এই মেলা চলতে থাকবে, তো অনেকে আসতেছেন যে আসলে কি কি প্রোডাক্ট উঠেছে প্রদর্শনী করতেছে এটি দেখার জন্য। তো প্রিয় বন্ধুরা, আজকের মতো এখানে, আরও সারা মাস জুড়ে এই মেলার আপডেট চলতেই থাকবে। আমাদের সাথেই থাকুন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।